আজকে যখন আমরা ব্যাংকিং খাতে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমানতকারীর অর্থ জমাকৃত অর্থ দিয়ে ঋণ বরাদ্দ হয়ে যাচ্ছে, একবার আপনাদের বিবেকে বাড়ি খায় না, একবার আপনাদের নৈতিক মানদণ্ডেতে বাড়ি খায় না। এই শিল্পপতি গোষ্ঠী, অনেক সৎ মেধাবী শিল্পপতি আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, কিন্তু কিছু সংখ্যক যারা আজকে বাংলাদেশকে অভিজাততন্ত্রতে রূপান্তরিত করছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের একবার বিবেকে বাড়ি খায় না। আজকে যখন আমরা দেখতে পারি এই লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চলে যায়, একবার আপনাদের চিন্তা হয় না প্রান্তিক জনগোষ্ঠী বাংলার জনসাধারণ কী করে বাঁচবে যদি আপনাদের ব্যবসাগুলো দেউলিয়া হয়ে যায়? আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, ঋণ বরাদ্দ করার আগে যথাযথ পদক্ষেপ যদি আমরা না নেই, বাংলার মানুষের জমাকৃত আমানতকৃত এই অর্থ কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে কৃষিখাতের সাথে সম্পৃক্ত প্রায় 48% জনসাধারণ, অথচ আজকে এখন পর্যন্ত ভারত থেকে আমার পেঁয়াজ আমদানি করে আনতে হয়। কেন এখন পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারলাম না? একবার আমাদের যারা আজকে নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন, ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন, তাদের কাছে আমি সেই প্রশ্নটা আমি করতে চাই। আজকে আমাদের যারা ব্যবসায়ী যারা রয়েছে, আমি সকলকে সাধুবাদ জানাই, মধ্যবিত্ত নিম্নবিত্তে যারা ব্যবসায়ী রয়েছে, তারা বাংলার অর্থনীতিকের মেরুদণ্ড, অর্থনীতি ধরে রাখার জন্য মেরুদণ্ড, তাদেরকে যথার্থ সম্মান এবং ইজ্জত আমাদের দিতে হবে। তবে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রতে রূপান্তরিত হয়েছে। আজকে 48% শিক্ষিত যুবক আজকে বেকারত্বের হাহাকারে ভুগছে। যখন আমরা দেখি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ফুটপাতে দাঁড়িয়ে একজন যুবক, শিক্ষিত যুবক, আম বিক্রি করতে হয়, তখন বুকটা ফেটে যায়, বুকটা আমাদের কাঁপে। এই হৃদয় বিদারক চিত্র আগামী বাংলাদেশে আমরা হতে দিতে পারি না। তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে আমাদের রূপান্তরিত করতে হবে। আমি রাজনীতির কথা থেকে আমি বিরত থাকি, তবে আমার একটা কথা আমার না বললেই নয়, আমি ফরিদপুর রাজনীতি নিয়ে দু একটি কথা আমি বলছি। বর্তমানে যে গণতন্ত্র এবং নির্বাচনী ব্যবস্থাপনা বিরাজ করছে বাংলাদেশে, আসলে সত্যিকার অর্থে যেখানে আমি আমার নিজের জন্মস্থানে, আমার জন্ম ফরিদপুর জেলার সদরপুর উপজেলা আটুশে নামে একটি গ্রামে, আমি আমার নিজ জেলাতে আমি যখন আমার জানমালে নিরাপত্তা পাই না, যখন আইনের আশ্রয় আমি পাই না, যখন প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, যখন আইনি কাঠামোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন সত্যিকার অর্থে অনেক বেদনাবোধক দিয়ে আমার কথাটা বলতে হচ্ছে, দুঃখের সহিত আমার কথাটা বলেছি এবং সম্মানের সহিত বলছি। নির্বাচন অনেক দূরের কথা, বর্তমানে আমার জেলাতে আমি রাজনীতি করার কোনো সুযোগ পাচ্ছি না, এটা হচ্ছে চিরতরে বাস্তবতা।